স্বল্প সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নিয়ে সফলতা উপহার দিয়েছেন সাইফুল বারি টিটু। মাসখানেকের ব্যবধানে দুটি বয়সভিত্তিক দলকে সাফ চ্যাম্পিয়নশিপ উপহার দেয়, তার উপর আস্থা বেড়েছে ফুটবল ফেডারেশনের। অভিজ্ঞ এই কোচ তাই পাচ্ছেন আরও বড় দায়িত্ব। বাফুফের একটি সূত্র বলছে, নারী দলের কোচ থেকে সরিয়ে টিটুর কাঁধে দায়িত্ব দেওয়া হচ্ছে টেকনিক্যাল ডিরেক্টরের। পল স্মলি চলে যাওয়ার পর যে পদটা এখনও শূন্যই পড়ে আছে ফুটবল ফেডারেশনে, একই সঙ্গে বাফুফে এলিট একাডেমিরও দায়িত্বে থাকবেন সাইফুল বারি। ইটস আ জব, আপনার জব যে কোনো ধরনের জব টেকনিক্যাল সাইডে, আমার যেহেতু কোচিং রিলেটেড এবং টেকনিক্যাল ডিরেক্টরকে প্রো লাইসেন্স থাকলে ভালো হয়, এই লাইসেন্সও করা যায়, এই জিনিসগুলি তো অবশ্যই আপনার গুরুত্ব দিয়ে করা যাবে। যে কোনো ধরনের অপরচুনিটি কেউ যদি দেয়, উই শুড সে থ্যাংক ইউ অ্যান্ড ইটস অ্যান অনার, যে এটা একটা সম্মানজনক ব্যাপার। বাট দ্য হার্ডেস্ট থিং, যেটা হচ্ছে কঠিন ব্যাপার, সেটা হচ্ছে ওই ওটা কন্টিনিউ করা, ওই কাজটাকে ঠিকমতো পালন করা। ওই জিনিসটার ভীতি আমার সবসময় থাকবে এবং ওই ভীতিটা থাকলে বোধহয় কাজ ভালো হবে। এদিকে অবশেষে প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এপ্রিল উইন্ডোতে মিয়ানমার গিয়ে দুটো ম্যাচ খেলবে লাল সবুজ। 8 এপ্রিল স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি পাবে ফিফা টায়ার ওয়ানের স্বীকৃতি। তবে 11 এপ্রিলের ম্যাচটি কাউন্ট হবে প্রস্তুতি ম্যাচ হিসেবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একজন যাবে একজন আসবে, এটি নিয়ম। এবং কথা হলো যে আপনার যতক্ষণ আপনি দায়িত্ব পাবেন সেটা 1 মিনিটের জন্য হইলেও এটা আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা, ওইটাই আমার মোটো, যে আমি যেখানে আমাকে কাজ দেয় এটা করার চেষ্টা করি সম্পূর্ণভাবে। ওইখানে তো মানে একটা জিনিস বুঝতে হবে যে আপনি হার্ডওয়ার্ক করবেন সবার সাফল্যের জন্য, আপনি হচ্ছে একটা পুরো মেশিনের একটা পার্ট, বাট আপনি ইউ আর নট দ্য অনলি ওয়ান। গোলাম রব্বানি ছোটন চলে যাওয়ার পর যে হাহুতাশ তৈরি হয়েছিল নারী ফুটবলে, সাইফুল বারি টিটুর সফলতায় তা এখন শান্ত। দেশের নারী ফুটবল যে কোনো কোচ নির্ভর নয় তা আবারও প্রমাণিত। তাই আবারও চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাফুফে। নারী দলের পরবর্তী কোচ হতে চলেছেন ইংলিশ হাই প্রোফাইল পিটার বাটলার, যাকে আনা হয়েছিল বাফুফে এলিট একাডেমির জন্য। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।